হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি যাত্রী বোঝাই বাস থেকে মোবাইল চুরির চেষ্টায়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়কের মেন গেট এলাকায়। ভর দুপুরেই এক যাত্রী বোঝাই বাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল এক ব্যক্তি। সূত্র মারফত জানা গেছে সোমবার বেলা 12টা নাগাদ একটি মিনিবাস দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়কের মেন গেট সংলগ্ন সার্ভিস রোডে দাঁড়িয়েছিল। হঠাৎই এক ব্যক্তি ওই বাসে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরক্ষণেই যাত্রীর চিৎকারে ওই ব্যক্তিটি মোবাইল ফোনটি তৎক্ষণাৎ ফেলে দিয়ে চম্পট দেয়। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় সার্ভিস রোডে। শোরগোল শুনে নিকটবর্তী পুলিশ ভ্যানের তৎপরতায় ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমি দেখছি আজকে সার্ভিস রোডে পথ চলাচল হচ্ছে, আমরা সহযুক্ত করতে এসেছিলাম, আমরা একটা এনজিও চালাই। আমি দেখলাম হঠাৎ বসে একটা আওয়াজ হলো, মোবাইল নিয়ে পালাচ্ছে, মোবাইল নিয়ে পালাচ্ছে। সেই ছেলেটা এই ধারে মোবাইল নিয়ে পালিয়ে গেল। কোন এলাকা এটা? এইটা মেন গেট। কিছু দূর পালিয়ে পর মোবাইলটা ফেলে দিয়েছে, মোবাইলটা ফেলে দিয়েছে, এরকমই পালিয়েছে। পরে আমাদের এখানে ইনাদের ছিলেন প্রশাসন, প্রশাসন গিয়ে ওনাকে আর ট্রাফিক পুলিশ ছিলেন ওনাদের দিয়ে ওই ছেলেটাকে ধরেছেন। ধরার পর ওয়ারি আইসি নিয়ে গেছে। আপনার না বাসের মধ্যে চুরি করে পালাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, মোবাইল নিয়ে যায়নি, মোবাইলটা ছেড়ে দিল, কিন্তু নিজে মনে দৌড়ছিল। বাসের দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।